সোনালী ব্যাংকে টাকা জমা রাখলে তিনগুণ মুনাফা হ্যাঁ ভিউয়ার্স আপনারা সত্যি শুনছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সম্পূর্ণ দেখে জেনে নিন কিভাবে আপনারা সোনালী ব্যাংকে টাকা জমা রেখে তিন গুণ মুনাফা অর্জন করবেন তো চলুন শুরু করা যাক এবার অভিনব একটি স্কিম নিয়ে এসেছে সোনালী ব্যাংক এই স্কিমে টাকা জমা রাখলেও পাওয়া যাবে তিনগুণ মুনাফা সোনালী ব্যাংকের ট্রিপল বেনিফিট স্কিম দিচ্ছে এই সুবিধাটি ঠিক কিভাবে পাওয়া যাবে এই তিনগুণ মুনাফা সেটা এবার দেখে নেওয়া যাক এককালীন এই স্কিমে টাকা জমা রাখতে হবে কমপক্ষে পঞ্চাশ হাজার বা এর গুণিতিক হিসেবে প্রাপ্য মুনাফার হার থাকবে নয় শতাংশ চক্রবৃদ্ধি হারে পূর্ণ মেয়াদে অর্থাৎ বারো বছর নয় মাস এই স্কিমে টাকার পরিমাণ হবে তিনগুণ ট্রিপল বেনিফিট স্কিম সময়কাল মুনাফার হার নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি ছয় মাস পর্তিতে তিন পার্সেন্ট সরল মুনাফা এক বছর পর্তিতে সাড়ে তিন পার্সেন্ট সরল মুনাফা দুই বছর পর্তিতে চার পার্সেন্ট সরল মুনাফা তিন বছর পর্তিতে সাড়ে চার পার্সেন্ট সরল মুনাফা এবং চার বছর পর্তিতে পাঁচ পার্সেন্ট সরল মুনাফা এবং পাঁচ বছর পর্তিতে সাড়ে পাঁচ পার্সেন্ট সরল মুনাফা তবে সময়ের সাথে সাথে মুনাফার হারও বাড়তে থাকবে ছয় বছর পূর্তিতে ছয় পার্সেন্ট সরল মুনাফা সাত বছর পূর্তিতে সাড়ে ছয় পার্সেন্ট সরল মুনাফা আট বছর পূর্তিতে সাত পার্সেন্ট সরল মুনাফা নয় বছর পূর্তিতে সাড়ে সাত পার্সেন্ট সরল মুনাফা দশ বছর পূর্তিতে আট পার্সেন্ট সরল মুনাফা এগারো বছর পূর্তিতে সাড়ে আট পার্সেন্ট সরল মুনাফা বারো বছর পূর্তিতে মুনাফা বারো বছর মুনাফা রেখে তিন গুণ টাকা প্রাপ্তির ক্ষেত্রে অবশ্য বেশ কিছু শর্ত রয়েছে সরকারি নিয়ম অনুসারে উৎসে কর ও অবগারী শুল্ক আমানতকারীর হিসাব হতে কর্তন করা হবে ম্যাথ উত্তীর্ণের পূর্বে টিবিএস হিসেব ভাঙলে উপর উল্লেখিত মুনাফার হার প্রযোজ্য হবে তবে পূর্বে খোলা হিসাবসমূহের সমূহের নীতিমালা সংশ্লিষ্ট সার্কুলার ও পরিপত্র অনুযায়ী পরিচালিত হবে শুধু তাই নয় অমান্য শর্তের মধ্যে রয়েছে হিসাব খোলার নিয়মাবলী যথাযথ অনুসরণ পূর্বক প্রতিষ্ঠানের নামও এই হিসাবে খোলা যাবে মেয়াদ পূর্তিতে মুনাফার পরিমাণ হ্রাস বৃদ্ধি পেলে শাখার সুদ হিসেবে সমন্বয়ের মাধ্যমে আমানতকারীকে বিধি মোতাবেক প্রাপ্য অর্থ পরিশোধ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে সোনালী ব্যাংকে কিভাবে টাকা জমা রেখে আপনারা তিনগুণ করতে পারেন ফিরে আসবো নতুন অন্য কোন নিউজ ও তথ্যবহুল আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ